আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনার আপুর চ্যানেলে আমার ভিডিও আমি দিচ্ছি, আমার ভিডিও বলতে আমি ভিডিও করছি। কারণটা হলো আপনার আপুর গ্রাম থেকে মোবাইলটা হারিয়ে গেছে আর কি, বাসার থেকে চুরি হয়ে গেছে। তো যাই হোক, এই কারণে আপনার আপু ভিডিও দিতে পারছে না, ভিডিওটা দিতে পারতেছে না। তো আর এখন আমার যাওয়াটাও সম্ভব না, কিছুদিন পরে যাব। তো যখন যাব তখনই আর কি মোবাইলটা নিয়ে যাব, মোবাইল কেনা হয়ে গেছে। তো মোবাইলটা আগে থেকে কিনে রাখলাম। তো বলতেছিল যে মোবাইল যেহেতু কিনে ফেলেছ তো একটা ভিডিও দাও তুমি, তো এই কারণে আর কি আসা। তো কি মোবাইল কিনছি সেটা হয়তো আপনারা জানেন, তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা দেখতে পারতেছেন, এটা হলো স্যামসাং A50। এটা ছিল আপনার আপুর আগের মোবাইল, যেটা হারিয়ে গেছে, চুরি হয়েছে। তো এটার জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আমি নিয়েছি, তারপর বাদ বাকিটা জানি না কি হয়। এটা হলো আগেরটা। তো এই যে নতুনটা, নতুনটা অবশ্য ভিডিও চলছে, কাভারগুলো আর কি। এই যেটা হলো নতুন, এই যে নতুন মোবাইলটা, এটাও স্যামসাংয়েরই। এটা হলো M31, ঠিক আছে। তো এই মোবাইলটাও ভালো, দেখি এখন ইউজ করলে বুঝতে পারবো কতটুকু কীরকম। আর আপনারা সবাই আপনার আপুর জন্য অবশ্যই দোয়া করবেন। আপনার আপুর শরীরটা একটু খারাপ, তো ওকে ঢাকায় নিয়ে আসবো। তো ঢাকায় এনে ওকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সারপ্রাইজ, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ ছিল। তো হয়তোবা আমরা সবসময় যেরকমটা চাই ওরকমটা হয় না, হয়ে ওঠে না, হয়তোবা হওয়া সম্ভব না। তো কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতিতে ওগুলো আমাদের চেঞ্জ করা লাগে। তো এখন ওটা সারপ্রাইজ নাই, যেহেতু আপনার আপুকে আমি বলে দিয়েছি অলরেডি, যখন মোবাইলটা চুরি হয়েছে আমাকে মোবাইল কেনার পরে যেতে বলেছিল, মোবাইলটা নিয়ে আসো। তো আমি কেন যাইনি, কেন যেতে পারবো না এখন, তো এটাই বলি। ব্যাপারটা হচ্ছে কি, যে দেখা যায় আমরা এখন আমাদের যে রুমটাতে আসি, এই রুমটাতে একটু কাজ ধরাতে হবে আমার। তো সেটা হয়তো বা ধরতে ধরতে 2-3 মাস লেগে যাবে। তো আমি চিন্তাভাবনা করছিলাম যেহেতু কাজ ধরবো 2-3 মাস পরে, যদি বাবু হয়, ছোট বাবু নিয়ে এই মাল সামাল টানাটানি একটা ঝামেলা হয়ে যাবে। তো সেই সুবাদে আমি আমাদের বাসার পাশে একটা বিল্ডিংয়ে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, তো ওইখানেই উঠার কথা আমাদের। তো এটা আপনাদের আপুকে আমি বলিনি, এটা ওর জন্য একটা সারপ্রাইজ ছিল। তো হয়তো বা যেহেতু ওর কাছে এটা সারপ্রাইজ নাই এখন, তো আপনাদের কাছেও আর সারপ্রাইজ দেখার লাভ নাই। তো ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার আপু বলছে তুমি শেয়ার করো, তুমি ফ্ল্যাটটা দেখাও সবাইকে, আর তুমি ফ্ল্যাটের জন্য কী কী করো ওগুলো দেখাও। তো সবাই তো জানতে চায়, তো কারা জানতে চায়, যারা আমাদের ভালোবাসে তাদেরই জানার ইচ্ছা, আর তাদের জন্যই আমরা ইউটিউবিংটা করে থাকি। তো সত্যি কথা বলতে কি, যে ভালোবাসার মানুষ সব জায়গায় আছে, আবার ঘৃণা করার মানুষও সব জায়গায় আছে। তো আপনার ফ্যামিলিতেও দেখবেন যে হয়তো বা সবাই আপনাকে একরকম দেখে না, একরকম জানে, মানে একরকম ভালোবাসে না। তো এরকম প্রত্যেকটা জায়গাতেই থাকে, যেহেতু এটা ফ্যামিলিতেও থাকে, পারিবারিক দেখা যায় সব জায়গায় আছে। তো এটা তো একটা ইউটিউবিং লাইন, এখানেও থাকতেই পারে। তো এখানে হয়তো বা একটু বেশি মানুষ হয়তো বা যে ভালোবাসে অনেক ভালোবাসে, যে ঘৃণা করে সে অনেকেই ঘৃণা করে, ঠিক আছে, সেটা বড় কথা না। তো কথা হলো এরকম যে ভালোবাসার মানুষ আছে বিধায় আমরা আছি, যদি ভালোবাসার মানুষগুলো না থাকতো তাহলে হয়তো বা আমরা এই প্ল্যাটফর্মে থাকতাম না। ভালোবাসার মানুষের জন্যই বারবার আসি, কারণ আমরা আর কিছুর কাঙাল না, ভালোবাসার কাঙাল। তো ব্যাপার হলো আমার পরিবারটাও খুব ছোট, খুব ছোট পরিবার আমাদের। তো কেউ নাই, এই কারণে মিমকে এদেশে রাখা, দেখা যায় ওখানে ওর মা বাবা ভাবি সবাই আছে। তো
তো আমার তো আর মা তো অনেক আগে মারা গিয়েছে, তো বোনটাও আল্লাহ তাআলা নিয়ে গেছে। যাক, ওগুলো কথা বলে লাভ নেই, ওগুলো বললে হয়তো বা আমি ইমোশনাল হয়ে যাব, তো ওগুলো আমি বলতেও চাই না। তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের, আমি জানি না আমি কতটুকু পারবো, হয়তো বা আপনাদের ভালো লাগবে কি না সেটাও আমি জানি না। তো অবশ্যই যদি ভুল হয়, কারণ আমি ইউটিউবিং পারি না, আর এরকম ক্যামেরার সামনে কথা বললে আমার অনেক নার্ভাস ফিল হয়, এ দেখছেন আমি ঘামতেছি, আমার কাছে অনেক নার্ভাস লাগতেছে, ঠিক আছে? তো এমনিতে আমি ক্যামেরার সামনে এরকম ফেস করে কথা বলতে পারি না, নিজের কাছে জানি কেমন লাগে আর কি, নিজের ফেসটা তখন নিজে দেখতেছি ক্যামেরায়, আবার কথাও বলতেছি, আমার কাছে কেমন জানি একটা আনইজি লাগে। তো যাই হোক, সবার ক্ষেত্রে কেমনটা হয়তো বা অভ্যাসও নাই আমার, এই কারণে হয়তো বা এমন লাগতে পারে, তো হয়তো বা অভ্যাস হলে সেটা আর আলাদা জিনিস থাকতো। তো আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসাই আজকে আমাদের চ্যানেলটা দূরে এসেছে, তো আপনাদের ভালোবাসার জন্যই আমরা এখানে আছি, আর আপনাদের ভালোবাসা পাওয়ার আশাই আছি। তো সবসময় এরকম ভালোবাসবেন, পাশে থাকবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোটো বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর সবসময় দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো সুন্দর সুস্থ থাকতে। তো আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি, তো সে ফ্ল্যাটটা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফ্ল্যাটটা কেমন হয়েছে, বাসাটা আমাদের, আর কোথায় কোনটা রাখলে সুবিধা হবে, কারণ কখনো জীবনে কখনো ভাড়া থাকিনি, এই ফার্স্ট যাচ্ছি, তাও পরিস্থিতির শিকার, ঠিক আছে, পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, আর কি বলবো, আর সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আপনার আপুর জন্য। তো আপনার আপুর কিছুদিন ডেট বাকি আছে, তো ঢাকায় এনে যে ডাক্তার দেখিয়েছিলাম তাকে আবার, তার সাথে কথা বলেছি আমি, তো তাকে আবার দেখাবো, সে বলছে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, সমস্যা নাই, যেহেতু আপনার প্রবলেম, আমি বলছি যে আমি গ্রামেও গিয়ে ডাক্তার দেখাইছি, তো ডাক্তার বলছে সমস্যা নাই, ওকে সুস্থ আছে। তো এই আর কি, বেশি কথা বলতে পারি না, আর এরকম বলার তো অভ্যাসও নাই, তো কী করবার, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দিবেন, আজ এই পর্যন্তই। আর আমরা যে মোবাইলটা কিনেছি, কেনার পরে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম অল্প কিছু, তো সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই, আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম, তো আপনাদের আপুর জন্য, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনাদের আপুর জন্য সেটটা কিনলাম, তো আপনার আপু তো, এই যে আমাদের তান বাবা আছে সাথে, তো আপনার আপু তো সেটটা এখন পাবে না, তো সে খুব আপসেট এই কারণে এত তাড়াহুড়ো করে কেনা। তো বাদ বাকি কথাগুলো আমরা বাসায় গিয়ে বলবো, তো শোরুমটাকে একটু দেখাই নিলাম, আমাদের যতগুলো মোবাইল স্যামসাং এর যেগুলো, আমরা সব তো স্যামসাং এর মোবাইল ইউজ করি, এখান থেকে সব মোবাইলগুলো নিয়ে, এটা হলো ইস্টার্ন প্লাজার ছয় তলায় স্যামসাং এর শোরুমটা। পাঁচতলায় কিন্তু মোবাইলের সব দোকান, ভাইয়া আসছে, ভাইয়াকে আইসা আমাদের কথা বলবেন, পরিচয় দিবেন, তাহলে অবশ্যই ভাইয়া একটা ভালো ভালোটা দিয়ে দিব, না ডিসকাউন্টও দিবে, একটা ভালো মোবাইলও দিবে, ডিসকাউন্টটা বড় জিনিস না, সবচেয়ে বড় জিনিস হলো ভালো জিনিসটা ভালো দিবে। হ্যাঁ, এই যে আমরা আসছি, আমরা আসলাম অন্য একটা চিন্তা ভোগ করে, তো ভাইয়া আমাদের একটা সাজেশন দিল যে ভাইয়া এটা চেয়ে দিন, এটা অনেক ভালো, তো আমরা ভাইয়ের কথাটা দেখলাম, আমরা যে ইউটিউবিং করি সেটা জানে, কারণ ওর থেকে আমাদের ছয়টা মোবাইল নেওয়া পরিচিত হয়ে গেছে, এই আর তো আমরা দেখে আসছিলাম যে আমরা অন্য একটা মোবাইল নিব, তো আসার পরে ভাইয়া বললো যে ভাইয়া ওইটা হচ্ছে আপনি যেটা দেখে আসছেন ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ এটা এটা অনেক ভালো, আর আপনি যেটা দেখে আসছেন সেটা হলো 2019 সালে, আর এটা হলো নিউ একদম 2020 সালে, তো আগস্টের 2020 এর আগস্টে, তো মোবাইলের, হ্যাঁ মাত্র, আর তারপর মোবাইলের মডেল টডেল এগুলো বাসায় গিয়ে বলবো না, তো আজকে এখন এখানেই রাখি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে তান, তো এই তানকে ট্রিট দিলাম আমি, তান তান বলো, বলো থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ মামা, কি কি নিলে ট্রিট সেটা বলো, ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই, হ্যাঁ তোমার জন্য যে কেপসি, আর তো তোমার জন্য পেপসি, আর তুমি কি কোন রেস্টুরেন্টে খাচ্ছ এখন, পেপসি, ধরে বলো শোনা যায়,
কেএফসি তে খাচ্ছে তান কেএফসি না তো তানের খুব ফেভারিট রেস্টুরেন্ট এটা এখানে আসলে এই যে আমরা কিনেছি দেখাই আপনাদের আমি আমারটা দেখাই দিই তোমরা খাই দাও তুমি খাই দাও আর এটা খুলে দাও বাবা তুমি খুলে দাও আমারটা এ তান নিচ্ছে এটা তো নিয়মে না তো বলেন আপনি দেখছেন আমিও তো বললাম ও তো বললাম মানে আমাদের কত মিল তো বিষয়টা হলো যে মোবাইল কিনা শেষ আসার পথে আমি একটা রিকশা করে আমরা আসছি আমার ক্যামেরা দাঁড়ানো নিতে এখন যাচ্ছি এটা সানির মোবাইলে দাঁড়ানো হচ্ছে যেহেতু মেম বাড়িতে এই কয়দিন ব্লগ করবে সানি নাকি আমরা সানির ব্লগ দেখতে চাই হ্যাঁ মিমের চ্যানেলে সানির ব্লগ দেখতে যাই সানি কি পারে তো ট্রাই করবো আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে সঠিকভাবে বিনোদন দিতে পারি তো আমি ওরকমভাবে কথা বলতে পারি না আর আমার কথা হয়তো বা দোষটা সুন্দর না তো চেষ্টা করবো আমার বেস্ট আপনাদের দেওয়ার জন্য তো আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের বেস্ট কিছু দিতে পারি তো যাই সামনে যাই তারপর আবার একটু ভিডিও করবো একটু জ্যামে পড়ে গেছে তো আর জ্যামে পড়ছে আওয়াজে শোনা যাবে না